করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে রয়েছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় দেশের 4.5 কোটি শিক্ষার্থী অনেকটা একঘেয়েমি জীবন কাটাতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় আজও এক পরিকল্পনা হাতে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনাটি চূড়ান্ত হলে শিক্ষার্থীদের স্কুলে আসতে হবে না, বরং স্কুলই শিক্ষার্থীর বাড়িতে যাবে। অর্থাৎ নতুন পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতি সপ্তাহে একদিন স্কুল শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ওয়ার্কশিট দেবেন। পরবর্তী সপ্তাহে তা জমা নিয়ে পুনরায় নতুন ওয়ার্কশিট দেবেন। প্রাথমিক বইয়ের প্রতি অধ্যায় শেষে বা বইয়ের মধ্যে যে ওয়ার্কশিট দেয়া আছে সেগুলো ফটোকপি করে অভিভাবকদেরকে শিক্ষকরা দিয়ে আসবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের যে ক্লাস্টার এবং সাব ক্লাস্টার আছে প্রতিটি ক্লাস্টারের মধ্যে শিক্ষকরা তাদের ক্যাচমেন্ট এরিয়া ভাগ করে নিতে পারবেন, অথবা প্রতি শ্রেণীর শিক্ষকরা শিক্ষার্থী সংখ্যাও ভাগ করে নিয়ে এই কাজ করতে পারবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি NAP এ বিষয়ে কাজ করছে। NCTB-র প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসানের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে অনলাইন পত্রিকা জাগো নিউজ। কিন্তু প্রশ্ন হলো, শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে আদৌ কি কিছু শেখাতে পারবেন? অর্থাৎ শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের হাতে শুধু একটি ওয়ার্কশিট দিয়ে আসবে, কিন্তু শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা কোনো কিছুই শিখতে পারবে না। তাহলে শিক্ষার্থীদের লার্নিং গ্যাপ পূরণ হবে কিভাবে? অন্যদিকে একটি প্রাথমিক বিদ্যালয়ে কমবেশি 3-5 শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। এর মধ্যে অনেকের বাড়ি স্কুল থেকে বেশ দূরে, অথবা শিক্ষকের বাড়ি হয়তো দূরে। তাহলে শিক্ষকের পক্ষে কি প্রতি সপ্তাহে সব শিক্ষার্থীর বাড়ি যাওয়া আদৌ সম্ভব? ধরা যাক শিক্ষকরা বাড়ি বাড়ি যেতে পারবেন, কিন্তু করোনার এই সময়ে শিক্ষকরা যখন বাড়ি বাড়ি যাওয়ার জন্য ভ্রমণ করতে থাকবেন, তখন শিক্ষার্থীরা করোনার ঝুঁকির মধ্যে পড়বে না তো? সব কিছু বাদ দিলেও মূল যে বিষয় সেটি হলো শিক্ষণ। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা আদৌ কি কিছু শিখতে পারবে? কারণ শিক্ষকরা তো বাড়ি বাড়ি গিয়ে পড়াবেন না, শুধু ওয়ার্কশিট দিয়ে আসবেন। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য ডক্টর AKM রিয়াজুল হাসান জাগো নিউজকে বলেছেন, পরিকল্পনাটি এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন এই পাঠ পরিকল্পনাটি পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন দেওয়া হলেই কেবল এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে।